নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো উচ্ছে বা করলার একটা নতুন রেসিপি, যেটা ছোটরা সহজেই কিন্তু খেয়ে নেবে। অনেক বাচ্চারাই কিন্তু করলা বা উচ্ছে এটা একেবারে পাতে নিতে চায় না, তবে এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখো, সহজেই কিন্তু তারা খাবে এবং ভালোও লাগবে। তো দেখো, প্রথমে আমি উচ্ছেটাকে এভাবে ভালো করে সমস্ত উচ্ছেকে গ্রেট করে নেব। দেখো এটা কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এখন আমি সব উচ্ছেগুলোকে কিন্তু এইভাবেই ঘষে নিব। সমস্ত উচ্ছে আমার এখানে ঘষা হয়ে গেছে, আর এখানে একটা আমি এবার মশলা একটা রেডি করে নিব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে 1/2 চামচ নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর দিব কিছুটা মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা যদি তোমাদের না থাকে তবে না দিলেও চলবে, সর্ষে পোস্ত দিয়েও কিন্তু এটা খেতে ভালো লাগে। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালো জিরে, আর হলো 1টা শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 1টা টমেটো। টমেটোটাকে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 7 মতন লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ আমি 1 মিনিট মতো রান্না হতে দেব, তাতে কিন্তু টমেটোটা একটুখানি মজে যাবে। 1 মিনিট আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম উচ্ছেটা। উচ্ছে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটুখানি অল্প করে হলুদ গুঁড়ো। আবার আমি সমস্ত কিছুকে একটুখানি ভেজে নিয়ে লবণ আমি দিলাম না, লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি সেই জন্য আমি লবণটা পরে যদি লাগে তো দিব। তো দেখো এখন ঢাকা দিয়েছিলাম 3 মিনিট মতন রান্না হতে, এখন জলও বেরিয়ে গেছে টমেটো লবণ সমস্ত উচ্ছে থেকে, তাতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটুখানি জলটা শুকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7 মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা, আর এখানে দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়েও জলটা দিয়ে নিয়ে এখন ভালো করে সমস্ত কিছুর সাথে একটুখানি আমি এবার মিশিয়ে নেব। যতক্ষণ শুকনো না হয় আমি ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ছাড়বো না, কারণ হলো তাহলে কিন্তু তলে লেগে যাওয়ার ভয় থাকে। আমি হালকা আছে এটাকে নেড়ে চেড়ে পুরো রেডি করে নিয়েছি, এখন রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার উচ্ছের রেসিপি, তোমরা কিন্তু একবার অবশ্যই তৈরি করে খেতে পারো, বাড়িতে ভালো লাগবে এবং বাচ্চাদেরও কেউ খাওয়ানোর জন্য খুব উপকারী। ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো, যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো।